ইউডিএফত খুব অসন্তুষ্টিৰ জুই, দলীয় খুব অসন্তুষ্টিত উলম্ব বিভাজন ইউডিএফত। নির্বাচনের পিছতে ইউডিএফ দলে দিব অসন্তুষ্ট বিধায়কে, ইউডিএফ এরি কংগ্রেসত যোগ দিব কেবাজনেও। আপনার বর্তমানে এই নজনমান মানে এমএলএ কংগ্রেস হাইকমান্ডর লগত রকিব ইসলামের লগত টাচত আছে, যে হিতে আফটার এমপি ইলেকশন অর 26 ইলেকশনের আগত জয়েন করিব। কারণ হয়েছে কি জানানে, এই নমিনেশন দিয়ার কারণে বরাকদিলির পরা ইউডিএফ কমপ্লিট বিদায় হয়ে গেছে। আপনাদের রিজাল্ট চাব, বরাকদিলির পরা ইউডিএফ খালাস দলসটি হয়ে গেছে। তো এইবিলে এই যে রিয়াকশন হয়েছে, কেইজন এমএলএ আছে, তো অহা বছর এমএলএ হব নোয়ারিব যদি ইউডিএফ থাকে। তো ইহতে যে কংগ্রেসের লগত চুক্তি করে আছে যে যদি সিহতক নমিনেশন দিয়ে কংগ্রেসের পরা সিহতে জয়েন করিব বিফোর 26 জয়েন করে কংগ্রেস হয়ে খেলিব। করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতক লৈ দল এরার সিদ্ধান্ত কেবাগৰাকীও ইউডিএফৰ বিধায়কৰ। দল এৰিবলৈ সাজু হোৱা বিধায়কসকল ক্রমে বিলাসীপালার শামসুল হুদা, চেঙাৰ আশরাফুল হুসেন, দলগাঁওর মুজিবুর রহমান, ধুবুরীর নজরুল হক, মানকাছৰৰ আমিনুল ইসলাম আৰু কাটলিচেরার সুজামুদ্দিন লস্কর। আমিনুল ইসলাম মানকাছৰ, আশরাফুল ইসলাম চেঙ্গা, নিজানুর রহমান গৌরীপুর, নজরুল হক দুবলি, শামসুল হুদা বিলাসীপালা, আর ইফালের ফালে ফালে আপনি সুজামুদ্দিন লস্কর কাটলিছড়া, আর ইফালে দলগাঁও হল মুজিবুর রহমান, আরও দুজন আছে নাম কাতল মানা আছে আমার। এই মোটামুটি 9 জন মানুষ ইন টাচ উইথ কংগ্রেস। এই 6 গৰাকী বিধায়কৰ উপৰিও কেইবাগৰাকীও বিধায়ক সাজু ইউডিএফ এৰিবলৈ। ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল আর সোনার বিধায়ক করিমুদ্দিন বরভূঁয়ার কাম কাজত অসন্তুষ্ট এই সকল বিধায়ক। এই ক্ষেত্রে মন্তব্য আগবহালে আজমলের আইনী উপদেষ্টা এ কে তালুকদারে। চাওক, মই লোকেল ল্যাঙ্গুয়েজত যদি কওঁ, করিমুদ্দিন বরভূঁয়ার ডাঙ্গরিয়া হল আমার বদরুদ্দিন সাবর আর হিমন্ত বিশ্ব ডাঙ্গরিয়ার মাজর ব্রিজ। এখেতে হল হিমন্তর হ্যান্ডেল ইন ইউডিএফ। এই অকল নমিনেশন লই নয়, তার আগর পরা এন্টায়ার ইউডিএফ এমএলএ বিলাক নয়, যেবিলাক আরো মেম্বার আছে, যেবিলাক ওয়ার্কিং কমিটি, সব তেখেতর উপর মানে দুঃখিত এবং রুষ্ট হয়ে আছে সব সব। যে এখেতে মানে কমপ্লিট ইউডিএফর ইউডিএফ টু সুমাই গেছে এটা করিমুদ্দিন বড়বিয়ার পকেটত, আর করিমুদ্দিন বড়বিয়া হল হিমন্ত বিশ্ব ডাঙ্গরিয়ার পকেটত। করিমগঞ্জ লোকসভা সমষ্টিত উপযুক্ত প্রার্থীক বঞ্চিত করার অভিযোগ আজমলের বিরুদ্ধে, বিজেপির পছন্দত সমষ্টিটোত দুর্বল প্রার্থী প্রক্ষেপ করার অভিযোগ। কইছে যদি বাহার বাইক নমিনেশন যদি নিদিয়ে, তেতো ডিক্লেয়ার হওয়া নাই, কইছে যদি নিদিয়ে আমি এলিম, কারণ আমি সাহাবুল চৌধুরীক লই গই করিম ইলেকশন খেলিব নোয়ারিম, আমি মুখ দেখাব নোয়ারিম। বাহার কায়েম বাহারের দলে ক্যান্ডিডেট তৈ, মানুষে প্রশ্ন সুদিব কিয় সাহাবুলক দিয়া হল, কারণটো কি, রহস্যটো কি, তেতো আমি উত্তর দিব নোয়ারিম। ইমানেই নহয়, শিলচর লোকসভা সমষ্টিত ইউডিএফে প্রক্ষেপ করেছে তৃণমূলের প্রার্থী। মমতার মতে যোগসূত্র স্থাপন করে করিমুদ্দিন বরভূঁয়ায় সমষ্টিত টিকট প্রদান করার অভিযোগ তৃণমূলক। কংগ্রেসের ভোট বিভাজন করবলে তৃণমূলের প্রার্থী প্রক্ষেপ করার অভিযোগ করিমুদ্দিনের বিরুদ্ধে, যার বাবে 3 দিন ধরে করিমুদ্দিন বরভূঁয়ার মোবাইল বন্ধ রাখা বলে অভিযোগ এ কে তালুকদার। ইয়ারপরা গই তাতে কেলকাটা আলোচনা হচ্ছে, এই হেরি কইছে সাজু, সব সুইচ মোবাইল সব কেটা বন্ধ, কেলকাটা গই আলোচনা করে আইছে সুস্মিতার লগত মিলি, দিদির লগত মিলি, যে এতে তো আমি জিকার চান্স নাই ইউডিএফ দিত, ইউডিএফ দিলে মানুষে গম পাই যাব, গতিকে রাধেশ আমার বিশ্বাসক পার্টির পরা উলাই দি যাব দি নাটক করে টিএমসি জয়েন করায় তাতে ক্যান্ডিডেট দিছে, যাতে মুসলিম বুটটু বাঘ হয় বিজেপি পাস হয়। পিছে বদরুদ্দিন আজমলের আইনী উপদেষ্টা তালুকদারের অভিযোগ কংগ্রেসের অপপ্রচার বলে প্রতিক্রিয়া মানকাছৰৰ বিধায়ক আমিনুল ইসলাম। অ্যাডভোকেট আবুল কাসেম তালুকদারের এটা একটা অভিযোগ, এই অভিযোগটা 100% মিছা, অসত্য আর মিথ্যার উপর মিছার উপর প্রতিষ্ঠিত। আর এই পাশের পরা 9 জন মানে বিধায়কে মরা বদরুদ্দিন আজমল সাহেবের বিসম্বাদ করেছে, মানে আমার করিমগঞ্জের যেটু এমপি প্রার্থীক লই বিসম্বাদ করেছে, আর করিমুদ্দিন বরভিয়ার বিরুদ্ধে আমি বিসম্বাদ করেছি, এই কথাটা সম্পূর্ণ মিছা। তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রাক্ষণত প্রকাশ হওয়া এই অভিযোগ প্রতি অভিযোগ কিমান দূর সঁচা কিয়া এতিয়াও স্পষ্ট নহয়। রাজনীতির গরম বতাহর বাবে এনে অভিযোগ বা প্রতি অভিযোগে এতিয়া যথেষ্ট চর্চা লাভ করেছে। হেমা প্রসন্ন অঞ্জনের সহ পলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।